محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال تعالى في موضع آخر: يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم شفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. عن ابن عباس رضي الله عنه قال: كان النبي صلى الله عليه وسلم أجود الناس بالخير وأجود ما يكون في شهر رمضان، لأن جبريل كان يلقاه في كل ليلة في شهر رمضان ويعرض عليه رسول الله صلى الله عليه وسلم القرآن. وإذا كان لقيه كان أجود بالخير من الريح المرسلة. رواه البخاري. যাবতীয় হামদেসানাবাম রবুল আলমিনের জন্য দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, মহাগ্রন্থ আল কোরআনের মর্যাদা এবং সিয়ামের আনুষঙ্গিক কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে খুতবা পেশ করবো ইনশাআল্লাহ। বাবা তৌফিক ইল্লা বিল্লাহ আলী তাওয়াক্কাল ওয়া ইলাইহি উনীব। রমাদান অত্যন্ত বরকতের মাস, রহমতের মাস, সেটা সবারই জানা। আমরা প্রথমত আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমাদানের অন্তর্ভুক্ত করেছেন, বলি আলহামদুলিল্লাহ। কারণ অনেকেই রমাদানের আগেই মারা গেছে, কেউ একদিন আগে দুই দিন আগে মারা গেছে, রমাদানের অন্তর্ভুক্ত হতে পারেনি। আমাদেরকে এই রহমতের অন্তর্ভুক্ত করেছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ ইবনে মাজাহ 1642 নম্বর হাদিসে এসেছে, রমাদানের রাত যখনই আসে বা দিন যখনই আসে, আল্লাহ বলেন: ইয়াবাগিয়াল খায়রে আকবিল, হে কল্যাণের অভিসারী, তুমি দৌড়াও, প্রতিযোগিতা করো, বেশি বেশি নেকির কাজ করো। ইয়াবাগিয়াল শাররে আকসিল, হে পাপিষ্ঠ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, হে পাপাচারী, তুমি থামো, তুমি আর নোংরা নষ্ট কাজ করো না। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। রমাদানের প্রত্যেক রাত্রিতে, প্রত্যেক দিনে অসংখ্য মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করেন। আর একটা হাদিস এসেছে, প্রত্যেক দিন ইফতারের সময়ে অসংখ্য মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করেন। তবে এই দিনের চেয়ে আরেকটা দিন বছরে আছে যেই দিন আরো বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করে, সেটা হলো আরাফার দিন।
1348 নম্বর হাদিস সহি মুসলিম এসেছে, মা মিন ইয়াউমিন আইয়ামাতিকাল্লাহ ফিহি আবদান মিন ইয়াউমি আরাফা, আরাফার দিন যত মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করেন আর কোনো দিন এত মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করেন। তো আরাফার দিন একদিন, 30 দিন না, কিন্তু রমাজান কয়দিন? 30 দিন 30 রাত। আর আরাফার শুধু দিন, আরাফার শুধু কি দিন, রমাজানের 30 দিন 30 রাত। তাহলে কত মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত দান করে, মুক্তি দান করেন, আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করেন কত মানুষকে? আল্লাহ তুমি তাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। তবে যে প্রসিদ্ধ হাদিসটি চালু আছে সমাজে, প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত, এই হাদিসটা অগ্রহণযোগ্য, এই হাদিসটা গ্রহণীয় নয়। আপনারা বুঝতে পারছেন কথা? সাউন্ড ঠিক আছে তো? একটু কমাই দিলে মনে হয় ভালো হয়। ওই হাদিসটি গ্রহণযোগ্য না, বরং প্রতি রাতে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার রাত, প্রতি রাতে রহমতের, দয়ার, মাগফিরাতের, বরকতের, প্রত্যেকটি মুহূর্ত রমাজানের বরকতের, রহমতের, একবার শেষ পর্যন্ত। ওই হাদিসের মধ্যে আর একটা কথা এসেছে, একটা ফরজ এবাদত অন্য মাসে 70টি ফরজ এবাদতের মতো, এটাও ঠিক না। রমাজান মাসের কোনো আমলের সাথে অন্য কোনো আমলের তুলনা হবে, এটা ব্যতিক্রম আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন যে অন্য নেকি ফেরেশতারা লিখতে পারে, অন্য ইবাদতের নেকিগুলো ফেরেশতারা লেখে, কিন্তু সিয়ামের নেকি ফেরেশতারা লেখার সাধ্য রাখে না, সামর্থ্য রাখে না। আল্লাহ বলেন, ফা ইন্নাহু লি ওয়া আনা আজিজু বিহি, আরে এটা আমার জন্যই করা হয়, আর এই প্রতিদান আমি আল্লাহ নিজেই দান করব। তাহলেও এই মাসের ইবাদতের সাথে অন্য মাসের ইবাদতের কোনো তুলনা চলে? তুলনা চলে না। আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন। আমি আজকে বলতে চেয়েছি, রমজান মাসের যতগুলো কর্মসূচি আছে তার মধ্যে একটা কর্মসূচি কোরআন তেলাওয়াত। বলুন তো এক নম্বর কর্মসূচি কি? উত্তর হলো না। সিয়াম পালনের পাশাপাশি এক নম্বর কর্মসূচি কি? হ্যাঁ, একজন তো উত্তর দিবেন, সাদাকা। কে বললেন এটা? মাশাআল্লাহ, বারাকাল্লাহ। রমজান মাসের সিয়াম পালনের পাশাপাশি সবচেয়ে বড় কর্মসূচি আল্লাহ রাসূল গ্রহণ করতেন, সেটা হলো সাদাকা। দুই নম্বর কর্মসূচি হলো কোরআন তেলাওয়াত। তার দলিল সহি বুখারীর 1902 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ইবনু আব্বাস বলছেন, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস বিল খায়র, মানুষের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি দানশীল ছিলেন, মানুষ যত পৃথিবীতে ছিলেন সবচেয়ে ধনী মানুষ ছিলেন এটা বললেন না, সবচেয়ে বেশি দানশীল ছিলেন এই কথা বলছেন। ওয়া আজওয়াদু মা ইয়াকুনু ফি শাহরি রমাদান, আর যখন রমাদান মাস আসত তখন আরো বেশি বেশি দান করতেন। তাহলে রমাজান মাস দানের মাস, এক নম্বর কর্মসূচি বান্দার কাছে যা আছে বুঝিয়ে দেওয়া যে আল্লাহ আমি দানশীল, আমি কৃপণা। লিআন্না জিব্রিল কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন ফি শাহরি রমাদান, রমাদানের প্রত্যেক রাত্রিতে জিব্রিল আমিন আসতেন, সাক্ষাৎ করতেন আল্লাহ রাসূলের সাথে। ওয়া ইয়ারিজু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জিব্রিল আমিনের কাছে কোরআন পেশ করতেন, প্রত্যেক বছর একবার করে শোনাতেন, শেষ বছরে এসে দুইবার শুনিয়েছেন। ওয়াইদা লাকিয়াহু কানা আজওয়াদা বিল খায়রি মিনা রিহিল মুরসালা, যখন জিব্রিল আমিন আসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে, তখন এত দান করতেন একেবারে ঝড়ের গতিতে, কালবৈশাখী ঝড় যেমন সবকিছু ভেঙে দেয়, ঘরে যা থাকতো সবই দান করে শেষ করে দিতেন। তাহলে সবচেয়ে বড় কর্মসূচি কি? দান। কেন? এই কেনর উত্তরটা সময় পেলে আমি শেষে বলবো ইনশাআল্লাহ। কেন বেশি দান করতেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? জিব্রিল আমিনকে বুঝাতেন যে তুমি আল্লাহকে বলো যে মোহাম্মদ কৃপণ না, মোহাম্মদ দানশীল। দেখাতেন জিব্রিল আমিনকে, সব দিতে 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 সবই শেষ করে দিতেন, রমাদানে কিছুই রাখতেন না। আজওয়াদা বিল খায়রি মিনাল রিহিল মুরসালা, প্রবাহিত ঝড়ের ন্যায় দান করেই যেতেন, শুধু দান করেই যেতেন, দান করা নিয়েই ব্যস্ত থাকতেন। আর আপনারা ব্যস্ত হলো দোকানদারি করা নিয়ে, আপনারা ব্যস্ত কি নিয়ে? দোকানদারি করা নিয়ে, কোন দোকানে বেশি মাল তোলা যায়, রমাদান মাসের জন্য বেশি বেশি লাভ খাওয়া যায়। বাংলাদেশের ব্যবসায়ীরা এত নিমুখারাম, অধিকাংশ ব্যবসায়ী এত দুষ্ট, এরা এত খারাপ প্রকৃতির, রমাদান মাস আসলে এদের লজ্জাও কমে যায়, হায়াও কমে যায়, অন্য মাসের চেয়ে তিন গুণ দাম বাড়িয়ে দেয়। আল্লাহ এদের উপরে রহম করুক, আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক। রমাদান মাস আসলে এক টাকা হলেও কমিয়ে দিবেন, এক টাকা হলেও কমিয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1344 নম্বর হাদিস, তাবারানী আওসাতের মধ্যে এসেছে, আত-তাজির আস-সাদুক আল-আমিন মান নাবিয়িন ওয়াশ-শুহাদা ওয়াস-সিদ্দিকিন, আমানতদার সৎ ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ী কাল কিয়ামতের মাঠে তাদের এত মর্যাদা দিবেন, তারা নবীদের, শহীদদের, সিদ্দিকদের কাতারে অবস্থান করবে। এত বড় সুযোগ হাতছাড়া করছে অসৎ ব্যবসায়ী, বেশি বেশি টাকা ইনকাম করে হারাম খাচ্ছে, এ রমজান মাসের মর্যাদা নষ্ট করছে এ অভিশপ্ত ব্যবসায়ী, এ লাঞ্ছিত, এ বদদোয়া পেয়েছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এ পাপ থেকে মুক্ত হওয়ার চেয়ে ও বেশি বেশি হারাম খাওয়াকে পছন্দ করছে রমজান মাসে। এদের লজ্জা শরম একেবারেই কমে গেছে। আমি যে কোনো ব্যবসায়ীকে বলছি, রমজান মাস আসলেই দাম কমিয়ে দিতেই হবে, এটা আপনি বাধ্য, এটা বরকতের মাস, এই মাসে যদি দাম কমিয়ে দেন বাকি 11টি মাস আপনাকে আল্লাহ বরকতে ভর্তি করে দিবেন ইনশাআল্লাহ। প্রথম কর্মসূচি দান, কেন বেশি দান করতেন পরে বলবো, আগেই বললাম। দ্বিতীয় কর্মসূচি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করতেন, একই হাদিসে বর্ণিত হয়েছে। ওই হাদিসটা না বললে আসলে তৃপ্তি পাচ্ছি না, হাদিস আপনাদের শুনিয়ে দিই। একই হাদিসে তিনটি ফজিলতের কথা এসেছে, এটা 9438 নম্বর হাদিস, তাবারানী আওসাতের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউতার রাজুলু ফি কবরি, কেউ মারা গেলে তার কবরে একজন আজাবের ফেরেশতা পাঠানো হয়, আজাব দেওয়ার ফেরেশতা পাঠানো হয়। ফাইদা আতা মিন কিবালি রাসিহি দাফাআতুহু তিলাওয়াতুল কুরআন, যখন ও মাথার দিক দিয়ে ঢোকার চেষ্টা করে কবরে, কোরআন তেলাওয়াত তাকে বাধা দান করে। কোরআন তেলাওয়াত, কোরআন বলে না না না, এদিক দিয়ে ঢোকার তোমার কোনো সুযোগ নেই, আমি পাহারাদার এখানে আছি, কিয়ামত পর্যন্ত আমি পাহারা দিব এখানে, কোরআন বলে। ওয়াইদা আতা মিন কিবালি ইয়াদাইহি, যখন সামনের দিক থেকে ঢুকতে চাই কবরের মধ্যে, দাফাআতুহু আস-সাদাকা, তখন সাদাকা তাকে বাধা দান করে। সাদাকা বলে না না না, এদিক দিয়ে ঢোকার অনুমতি নেই, আমি কিয়ামত পর্যন্ত এখানে অবস্থান করছি, ও সাদাকা করেছে, আজাবের ফেরেশতা ঢোকার কোনো সুযোগ পাবে না। ওয়াইদা আতা মিন কিবালি রিজলাইহি, যখন দুই পায়ের দিক থেকে ঢোকার চেষ্টা করে কবরে, দাফাআহু মাশিয়াহু ইলাল মাসাজিদ, ও যে বেশি বেশি মসজিদে যেত,
এই মসজিদে যাওয়াটা তাকে বাধা দান করো। সে না 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 না, এ বেশি বেশি মসজিদে যেত আর তাকে তুমি আজাব দিবে, অসম্ভব, তুমি কবরে ঢুকতেই পারবে না। এই তিনটা কাজ যে ব্যক্তি করবে ওই ব্যক্তির কবরের আজাব কোনোদিনই হবে না, কোনোদিনই হবে না। রমজান মাসে বেশি বেশি মানুষ মসজিদে আসে, তাই না? আর দুইটা তো পেলেন আগে, একটা সাদাকার একটা কি কোরআন তেলাওয়াত, এই রমজান মাসে বেশি হয় আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবরের আজাবকে মাফ করে দাও। এই হাদিসটা মনে রাখবেন, বেশি বেশি মসজিদে আসা, বেশি বেশি দান করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, এই ইবাদত তিনটা কখনোই ছাড়বেন না, কখনোই না। কোরআন তেলাওয়াতটা এত গুরুত্বপূর্ণ, পবিত্র কোরআন, পবিত্র কোরআনটা সারা পৃথিবীর জন্য রহমত, বরকত, দয়া, মাগফিরাত, ক্ষমা, প্রশান্তি, রহমত প্রশান্তি হলো সারা পৃথিবীর জন্য, সারা মানুষের জন্য। কোরআনের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি বাক্য এক একটা বরকতের বিশাল বিশাল ভাণ্ডার। কিন্তু আমরা মর্যাদাটা বুঝি না, বোঝার চেষ্টাও করি না। যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, যখনই তেলাওয়াতে বসবেন, তখন এক নম্বরে মনে করবেন যে এই কোরআন কাল কিয়ামতের মাঠে আমার জন্য সাক্ষী দেবে। দুই নম্বর মনে করবেন যে এখন ফেরেশতা উপস্থিত আছে, আমার কোরআন তেলাওয়াত শুনছে। তিন নম্বর মনে করবেন যে এই তেলাওয়াত করার কারণে নগদ আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হচ্ছে, নগদ রহমত, একেবারে কোরআন তেলাওয়াত করলে নগদ রহমত নাজিল হয়। মনে করবেন যে প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশ না অসংখ্য গুণ নেকি হচ্ছে। আমি বুঝিয়ে বলবো, যখন তেলাওয়াত শুরু করবেন আপনি, তখন এই কথাগুলো আপনি বেশি বেশি মনে করবেন। যে আর একটা মনে করবেন, অসংখ্য ফেরেশতা নাজিল হয়ে আমাকে রহমত দ্বারা ঢেকে রেখেছে। যখন কোরআন তেলাওয়াত করতে বসবেন তখন এই কথাগুলো মনে রাখবেন। কিন্তু আমি জানি না, আমরা বুঝি না, উপলব্ধি করি না। বলুন, একটা প্রশ্ন করি, কোরআনের সবচেয়ে বড় মর্যাদা কি বলেন তো? প্রশ্ন করে উত্তর দিলে মনে থাকে, তাই না? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রশ্ন করতেন, তখন সাহাবিরা বলতেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। কেন প্রশ্ন করতেন? উনি তো জানেন, যে জানেন না তারা, এরপরে প্রশ্ন করতেন কেন? প্রশ্নের পরে উত্তরটা দিলে ব্রেনে থাকে, বলেন। এবার ব্রেন খুঁজছে, তাই না? মাথা খুঁজছে, এখন উত্তরটা খুঁজছে না? কোরআনের সবচেয়ে বড় মর্যাদা কি? আল্লাহর কালাম। কে বললেন? মাশাআল্লাহ, বারাকাল্লাহ। কোরআনের সবচেয়ে বড় মর্যাদা হলো কালামুল্লাহ। এরা সরাসরি কার কথা? আল্লাহর কথা। আল্লাহর যাবতীয় সিফাত আল্লাহর সাথে সম্পৃক্ত, কিন্তু তার কালাম মানুষের জন্য দিয়ে দিয়েছেন, আল্লাহ আকবার। তাহলে কত বরকতপূর্ণ হতে পারে এটা, কত বরকতপূর্ণ হতে পারে! সবচেয়ে বড় মর্যাদা এটা হলো কালামুল্লাহ, আল্লাহর সিফাত আমাদের জন্য আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন। এটা হলো সবচেয়ে বড় মুজিজা, সবচেয়ে বড় মর্যাদা কোরআনের। আল্লাহ বলেছেন সূরা নাহাল 89 নম্বর আয়াত, নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই, আমি আপনার প্রতি কোরআন কিতাব নাজিল করেছি সব কিছুর ব্যাখ্যা রূপে, ব্যাখ্যা স্বরূপ, ওয়া হুদা হেদায়েত স্বরূপ, ওয়া রহমা রহমত স্বরূপ, ওয়া বুশরা লিল মুসলিমিন সকল মুসলিমের জন্য সুসংবাদ স্বরূপ। কোরআনটা সকল মুসলিমের জন্য জান্নাতের সুসংবাদ, আলহামদুলিল্লাহ। কোরআনটা পুরোটাই দেখেন হেদায়েত, হেদায়েত পাবে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, রহমতে ঢাকা, পুরো কোরআনটা রহমতে ঢাকা, বুশরা জান্নাতের সুসংবাদে ভর্তি। যেখান থেকে তেলাওয়াত করুন না কেন,
সেখানেই দেখবেন যে জান্নাতে সুসংবাদে ভর্তি। যে অংশই তেলাওয়াত করুন সেটাই রহমত, যে অংশই তেলাওয়াত করুন সেটাই হেদায়াত। সূরা ইউনুস 57 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইদাতুম মির রাব্বিকুম, হে মানব মণ্ডলী, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে উপদেশ এসেছে, শিফাউল লিমা ফিস সুদুর, অন্তরে যে রোগ রয়েছে এই রোগের ঔষধ হিসাবে আল্লাহ কোরআনকে নাজিল করেছে। কোরআন হলো রোগের ঔষধ, বুকের এই আয়াত প্রমাণ করে যে ব্যক্তি নিয়মিত কোরআন তেলাওয়াত করবে এ কখনো হার্ট অ্যাটাক করবে না, অসম্ভব। কোরআনের উপরে আমল করলে হার্ট অ্যাটাক হবে না, তার যদি কবুল হয় তার তেলাওয়াত হবেই না। আল্লাহ বলে দিয়েছেন এটা শারীরিক এবং মানসিক আত্মিক রোগের ঔষধ হলো আল কোরআন। তারপরে বলছেন হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এটা হলো রহমত, এটা হলো হেদায়েত মুমিনদের জন্য। দালিকাল কিতাব হুদা লিল মুত্তাকিন, এটা তো মুখস্থ আছে অন্তত, এই কিতাবটা মুত্তাকিদের জন্য কি হেদায়েত, পুরোটাই হেদায়েত, যে অংশটুকু পড়বেন সেটাই হেদায়েত। কিন্তু না, আমরা উপলব্ধি করি না, বুঝি না। আল্লাহ বলছেন সূরা বানী ইসরাঈল 82 নম্বর আয়াত, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ, আমি যে কোরআন নাযিল করি সেটা হলো আরোগ্য, শিফা, ও রহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রহমত। সুবহানাল্লাহ, দেখি পুরো কোরআনটাই হলো রহমত, বরকত। আপনারা এটা বুঝেন না কি জন্য, এটা বুঝে আসে না। আপনি দেখেন সহিহ বুখারীর একটা হাদিস, সহিহ মুসলিমের একটা হাদিস, 2699 নম্বর হাদিস, 2699 নম্বর হাদিস, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাস্তামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর কোন ঘরে কিছু মানুষ যখন বসে তেলাওয়াত করে, ইয়াতলুনা কিতাব আল্লাহ আর ইয়াতাদারাসুনাহু, কোরআনের পর্যালোচনা করে, ইল্লা নাসালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয়, ওয়াগশিয়াতহুমুর রহমা, রহমত তাদেরকে ঘিরে ফেলে, ওয়াহাফফাতহুমুল মালাইকা, রহমতের ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে নেয়। তাহলে কি নগদ রহমত পাওয়া যাচ্ছে, বোঝা যাচ্ছে? এটাতে তো আপনি স্পষ্ট হলেন, যখনই তেলাওয়াত করা হয় তখনই আল্লাহর রহমত তাদেরকে ঘিরে ধরে, রহমত নাজিল হয়, সাকিনা নামক রহমত, সাকিনা নামক আলাদার বরকত নাজিল হয় তাদের উপরে, আর ফেরেশতার রহমতের পাখা দ্বারা বেষ্টন করে রাখে যেখানে তেলাওয়াত হয়। আপনি তেলাওয়াত করেন না, না বুঝেন না, বোঝার চেষ্টাও করেন না। 5018 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, উসাইদ ইবনে হুজাইর তিনি বলছেন যে আমি কোরআন তেলাওয়াত করছিলাম, আমার ঘোড়াটা লাফাচ্ছিল, আমি কোরআন তেলাওয়াত করছিলাম ঘোড়াটা লাফাচ্ছিল, তেলাওয়াত বন্ধ করে দিলাম, লাফানো বন্ধ করলো, আবার তেলাওয়াত শুরু করলাম, তো আবার লাফানো শুরু করলো ঘোড়াটা, আবার বন্ধ করলাম। আমার আশঙ্কা হচ্ছিল আমার ছেলে ঘুমাচ্ছে, ইয়াহিয়া, তার উপরে হয়তো ঘোড়াটা উঠে যাবে, তেলাওয়াত বন্ধ করে দিলাম। পরে দিন সকালে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আল্লাহ রাসূল, আমি তো এই অবস্থা দেখলাম, যখন ঘোড়া লাফাচ্ছিল বাহিরে বের হয়ে দেখলাম আকাশের নিচে সামিয়ানার মতো আর তার সাথে সাথে ছোট ছোট প্রদীপ জ্বলছে, তেলাওয়াত বন্ধ করার পরে পরে আর দেখতে পেলাম না। আল্লাহ রাসূল বললেন, আহা, তুমি যদি তেলাওয়াত করতে, তিলকাল মালাইকা তাস্তামিউ লাক, এরা সব আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া অসংখ্য ফেরেশতা, তোমার তেলাওয়াত শুনছিল তারা, ফাইদা করাতা লা আসবাহাত,
তুমি যদি আজকে পড়তে থাকতে তাহলে সকাল পর্যন্ত তারা শুনতেই থাকতো, আজকে ফেরেশতাদেরকে মানুষরা দেখতে পেত, তারা মানুষের আড়ালে যেত না। ফেরেশতারা যে নগদ বেষ্টন করে থাকে এটা তার প্রমাণ। এর পরের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বললেন, হাযিহি সাকিনা তানাজ্জালাত লিল কুরআন, ও সাহাবী, এটা হলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া বিশেষ সাকিনা নামক দয়া, তানাজ্জালাত লিল কুরআন, কুরআন তেলাওয়াতের কারণে নাজিল হচ্ছে। আপনাকে বোঝাতে পেরেছি কিনা জানি না, কোরআনের কি মর্যাদা, আল্লাহ কত বরকত দিয়েছেন কোরআনের মধ্যে। কোরআন তেলাওয়াত যতক্ষণ করবেন ততক্ষণ সরাসরি আল্লাহর সাথে কথা বলবেন। কার সাথে কথা হয়? আল্লাহর সাথে কথা হয় যতক্ষণ তেলাওয়াত করবেন ততক্ষণ। আল্লাহ এত বড় বরকত রাখছেন এর মধ্যে, আর আমরা তেলাওয়াত করি না, তেলাওয়াত করতে ভুলে যাই। ইন্না আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈল 89 নম্বর আয়াতে, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, বেশি বেশি চেষ্টা করবেন কোরআন তেলাওয়াতটা ফজরের টাইমে করার, ফজরের আগে বা পরে করার চেষ্টা করবেন। কারণ এই তেলাওয়াতটা আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয় সাক্ষী স্বরূপ। কারা পৌঁছান? 3135 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, তাশহাদুহু মালাইকাতুল লাইলি ওয়া মালাইকাতুন নাহার, এই ফজরের টাইমে কোরআন তেলাওয়াত করলে রাতের যত ফেরেশতা দিনের যত ফেরেশতা নিযুক্ত থাকে সমস্ত ফেরেশতা তার সামনে উপস্থিত থাকে। আপনাকে কতটা হাদিস বললে আপনি বিশ্বাস করবেন যে কোরআন তেলাওয়াতের সময় ফেরেশতারা থাকে? কতটা বলব, কোরআন তেলাওয়াতের সময় যে ফেরেশতারা উপস্থিত থাকে, এত খুশি হয় ফেরেশতারা কোরআন তেলাওয়াত করলে, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয় ফেরেশতাদেরকে, রহমত নিয়ে তারা নাজিল করে। আমি ভুলে গেছি কোরআন তেলাওয়াত করতে, রমজান 18টা যাচ্ছে, তাই না? 18টা যাচ্ছে, 18 পারাও হয়তো হয়নি, অনেকে পড়ার সুযোগই পায়নি। কোরআন তেলাওয়াত এত গুরুত্বপূর্ণ, আপনি যে কোনো সূরা পড়বেন সেটাতেই রহমত আর বরকতের ভর্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারাআল কুরআন, 1910 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব থেকে যে একটা হরফ পড়ে, ফালাহু বিল হাসানা, তার নেকি হয়, ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা, আর একটা নেকিকে 10 নেকিকে লিপিবদ্ধ কর, পরিণত করেন। লা আকুল আলিফ লাম মিম হারফুন, আমি বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, বল আলিফুন হারফুন ও লামুন হারফুন ও মিমুন হারফুন, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, তাহলে প্রত্যেকটা হরফে যদি 10 নেকি হয়, 3টা অক্ষর পড়লে কত নেকি হবে? এখান থেকে আরেকটা জিনিস মনে রাখুন, অনেকেই বলে যে কোরআন অর্থ বুঝে তেলাওয়াত না করলে নেকি হবে না, এ কথা সঠিক নাই। আলিফ লাম মিম, আলিফ লাম মিম এর অর্থ কি কি কেউ জানেন? এমন জিনিস যারা আল্লাহর নবী উদাহরণ দিয়েছেন, যারা এই দাবি করে, হ্যাঁ অর্থ বুঝে তেলাওয়াত করা উত্তম, কোরআন বুঝে তেলাওয়াত করা উত্তম, কিন্তু অর্থ না বুঝে কালাম হিসাবে তেলাওয়াত করলে নেকি হবে? আর এমন উদাহরণ দিছে যার অর্থ পৃথিবীর কেউ জানে না, তাহলে নেকি হবে না? আল্লাহ নবী নিজে বলছেন নেকি হবে, আর বলছে কোরআন না বুঝে বললে নেকি হবে না। আরে কোরআন তেলাওয়াত শুনলেও সমপরিমাণ নেকি হয়, আর বলে যে কোরআন না বুঝে পড়লে, অর্থ না জানলে নেকি হবে না, এ কথা ভুল। আমি বলছি না যে অর্থ বুঝবেন না, আর একটা জিনিস মনে রাখবেন, উচ্চারণ করা কোরআন পড়বেন না কেউ, খবরদার, এটা হারাম। যারা কোরআন উচ্চারণ করে লিখেছে, প্রকাশ করেছে, প্রিন্ট করেছে, কালি কিয়ামতের মাঠে তাদের বিচার হবে। কালামুল্লাহ কোনো ভাষায় উচ্চারণ করা যাবে না, আরবি ভাষায় আল্লাহ নাজিল করেছেন, ওই ভাষাতেই পড়া শিখতে হবে। বাংলা ভাষায় আপনি তেলাওয়াত করেন উচ্চারণ করে, এটা হারাম, এটা পড়া যাবে না, এটা মনে রাখবেন, খবরদার, সাবধান থাকবেন। এটা
বন্ধুরা আমার, চলুন আপনি এখানে দশ নেকির কথা পেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 6491 নম্বর হাদিস বুখারীতে এসেছে, কেউ যদি একটা আমল করার ইচ্ছা করে আর আমলটা যদি করে ফেলে, ফালাহু আশরু হাসানাত, ওই ব্যক্তির নেকি হলো দশ নেকি। ইলা সাবইমিয়াতি দিফিন, দশ নেকিকে তিনি করেন 700 নেকি। ইলা আযাফিন কাসীরা, 700 নেকিকে অসংখ্য নেকিতে পরিণত করেন। কথা বোঝা গেছে? তাহলে কত নেকি হয় একটু কল্পনা করে দেখুন, ভেবে দেখুন বন্ধুরা আমার। তাহলে একটা আয়াত পড়লে কত পরিমাণ নেকি হবে এটা কেউ বলতে পারে না। আপনি কোন সূরা পড়বেন, কোন সূরা পড়তে চাচ্ছেন, মনে হবে এক একটা সূরা যেটারই ফজিলত বলবেন ওইটারই মনে হবে তাহলে এটাই পড়া ভালো, কোরআনটা এমন। তবে সূরা ইয়াসিন পড়ার যে ফজিলত বর্ণিত হয়েছে সবগুলো জাল। মহিলারা কোরআন তেলাওয়াত করতে করতে সূরা ইয়াসিনের পাতাটা ছিঁড়েই ফেলেছে, একবারে ছিঁড়ে ফেলেছে, অথচ যত ফজিলত বর্ণিত হয়েছে সব জাল। একবার তেলাওয়াত করলে কোরআন দশ খতমের সওয়াব পাওয়া যায়, এটা জাল কথা, মিথ্যা কথা। তিরমিজি, ইমাম তিরমিজি নিজেই বলেছেন হাদিসটা মুনকার, আলবানি বলছেন জাল। কেউ যদি কোরআন তেলাওয়াত সূরা ইয়াসিন পড়ে ঘুমিয়ে যায় সকালবেলা নিষ্পাপ হয়ে উঠবে, এটাও জাল কথা, এ তাফসীর বাইজাবের মধ্যে এসেছে। কেউ যদি মুমূর্ষ ব্যক্তির কাছে কোরআন তেলাওয়াত করে তাহলে মৃত্যুটা হালকা হয়, এটা জয়ীফ, এটা চলবে না। কেউ যদি সূরা ইয়াসিন পড়ে রাত্রিতে পড়ে আর যদি ওই রাত্রে মারা যায় তাহলে নিষ্পাপ হয়ে মারা যাবে, এটাও জাল। রাগ করছেন আপনারা? জালগুলো বেশি বলা উচিত যেন মানুষ থেকে সাবধান হয়, এর থেকে এগুলো তো মনে করে মানুষ বেশি বেশি পড়ে। অন্য সূরা পড়লে যে নেকি হবে, ইয়াসিন পড়লেও সেই নেকি হবে, এক্সট্রা নেকি না। হ্যাঁ, এক্সট্রা নেকির কিছু সূরা আছে, যেমন সূরা ইখলাস। আপনি যদি না পড়তে পারে কোরআন তাহলে অন্তত সূরা ইখলাস 10 বার পড়েন। সূরা ইখলাস যদি 10 বার না পড়তে পারেন তাহলে 3 বার পড়েন, 3 বার যদি না পড়তে পারেন একবার পড়েন, একবারও যদি দিনে না পড়তে পারেন তাহলে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, এটাও যদি না পড়তে পারেন তা আপনার মতো হতভাগা আর কেউ নেই। কেন? সূরা ইখলাসের ফজিলত আল্লাহ নবী এত বলেছেন, এটা সূরাতু তাওহীদ, ইখলাস সবগুলো আল্লাহর গুণ বর্ণনা করা হয়েছে, এটা তাওহীদের সূরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুসনাদ আহমদ 15648 নম্বর হাদিস, মান করা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইখতিমাহা 10 মাররাত, কেউ যদি সূরা ইখলাস পূর্ণটা, পুরো সূরা ইখলাস যদি কেউ 10 বার পাঠ করে নিয়মিত, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা বিশাল প্রাসাদ তৈরি করবেন। এখন মনে হচ্ছে তাহলে সূরা ইখলাসই পড়বো, সূরা ইখলাসই শুধু পড়বো এখন তাই মনে হচ্ছে। আপনাকে 3 বার পড়ার কথা বললাম, 812 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, সাহাবীরা আজকে আমি কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ে শোনাব। তো সাহাবীরা জমা হচ্ছেন মসজিদে, হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে এসে পড়লেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, এই কথা বলে চলে গেলেন। পরে দেখি সাহাবীরা জমা হতে আসে, আসছে আসছে, আল্লাহ রাসূল আবার বের হলেন। হওয়ার পরে বলছেন, কি ব্যাপার তোমরা এখনো আসছো, ঘটনা কি? আপনি না বলেছেন আজকে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ে শোনাবেন? তখন বললেন, আরে আলা কুল হুয়াল্লাহু আহাদ ইন্নাহা লা তা'দিলু সুলসাল কোরআন, আরে সূরা ইখলাসটাই হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। সারপ্রাইজ দিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা কি বুঝতে পারবে আমি যে পড়লাম? যে ব্যক্তি সূরা ইখলাস একবার পড়বে ওই ব্যক্তি কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ে ফেললেন। তাহলে 3 বার পড়লে ওই ব্যক্তি কোরআনের কি পুরো অংশটাই পড়ে ফেললো। আল্লাহু আকবার।
এতটুকু পড়তে পারেন না আপনি। 2897 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, আবু হুরায়রা বলছেন আকবাল তোমা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একদিন আল্লাহ নবীর সাথে যাচ্ছিলাম, ফাসামিয়া রাজুল ইয়াকুলু কুল হুয়াল্লাহু আহাদ, একজন ব্যক্তিকে বলতে শুনলেন কুল হুয়াল্লাহু আহাদ, তো আল্লাহ রাসূল বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। তো আবু হুরায়রা বলছেন আমি আল্লাহ রাসূলকে বললাম মা ওয়াজাবাত, কি ওয়াজিব হয়ে গেল, আপনি কি বললেন? বুঝলেন কে যেন কে যেন বললো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, কে যেন বললো কুল হুয়াল্লাহু আহাদ, আমি শুনতে পেলাম ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। কি বুঝলেন আপনি? একজন ব্যক্তি বলছেন এসে আল্লাহ রাসূলকে ইন্নি উহিব্বু হাযিহি সূরা কুল হুয়াল্লাহু আহাদ, 2901 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এসে বলছেন আল্লাহ রাসূল আমি এই সূরাটা খুব ভালোবাসি, ইন্নি উহিব্বু হাযিহি সূরা, এই সূরাকে আমি খুব পড়তে ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না হুব্বাহা আদখালাকাল জান্নাহ, এই কুরআন এই সূরার ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছে। শুধু ভালোবাসে পড়েনি, কি শুধু কি ভালোবাসে পড়ার কথা নাই, ভালোবাসে সূরা ইখলাসকে, মানে পড়ে নিঃসন্দেহে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ভালোবাসাই তোমাকে জান্নাতে পৌঁছে দিয়েছে। আল্লাহু আকবার, আপনি কি ভাষায় বলবেন এত ফজিলত সূরা ইখলাসের? কিছু ব্যক্তি এক ব্যক্তির বিরুদ্ধে রিপোর্ট দিল আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূল এ সালাতে কোরআন তেলাওয়াতের সময় শেষে শুধু সূরা ইখলাস পড়ে, পড়বেই প্রত্যেক সালাতে পড়বে। তো সাল্লাল্লাহু তুমি জিজ্ঞেস করো তাকে, জিজ্ঞেস করো কি জন্য পড়ে, তো জিজ্ঞেস করে বললো ইন্নাহা সিফাতুর রহমান, কোরআন এই ইখলাসটা হলো রহমানের সিফা, উহিব্বুহা আমি এটা পড়তে খুব ভালোবাসি। আল্লাহ রাসূলকে এসে তারা বলল যে ও তো বলল যে ভালোবাসি এজন্য পড়ে, তো আখবিরুহু তোমরা যাও তাকে সংবাদ দাও ইন্নাল্লাহা ইউহিব্বুহু, আল্লাহ তাকে ভালোবাসে। সূরা ইখলাসকে পড়তে ভালোবাসলে আল্লাহ তাকে ভালোবাসে। আমরা এতটাই নাদান এতটাই অক্ষম যে সূরা ইখলাসের কুল হুয়াল্লাহু আহাদ এই শব্দটুকু পড়তে পারি না, পড়ার সুযোগ রাখি না। বন্ধুরা আমার, আপনারা সচেতন থাকবেন, কোরআন তেলাওয়াত করেন, সূরা মুলকের কথা বলবেন, 1400 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তির উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। তো কোরআন গিয়ে আল্লাহকে বলবে আল্লাহ, সূরা মুলক গিয়ে বলবে আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ বলবেন যে না মাফ হবে না, মাফ হবে না, ও ফাইনাল জাহান্নামে যাবে। মুলক বলতেই থাকবে হাত্তা ইউগফারালাহ, অবশেষে আল্লাহ তাকে মাফ করে দেবে। সূরা মুলক যে ব্যক্তি পাঠ করবে, এখন মনে হচ্ছে সেটা সূরা মুলক পড়াই ভালো, এখন কি মনে হচ্ছে সূরা মুলক পড়াই ভালো। 10,548 নম্বর হাদিস নাসাই কুবরার মধ্যে এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলতেন কুন্না নুসাম্মিহা আলমানিয়া, আমরা সূরা মুলক বলতাম না, আমরা বলতাম সূরাতুল মানিয়া, মানে যে ব্যক্তি সূরা মুলক পড়ে মারা যাবে সূরা মুলক তার কবরে পাহারা দিবে, কিয়ামত পর্যন্ত আযাবের ফেরেশতাকে ঢুকতে দিবে না। আল্লাহ আল্লাহ কত দয়া রাখছেন সূরা, এই জন্য সূরাতুল মানিয়া প্রতিরোধকারী আসলেই বলবে এই আমি এখানে উপস্থিত, তোমার সাহস কত, বলেন ফেরেশতার সাহস বেশি না আল্লাহর কালামের সাহস বেশি, আল্লাহর কালামের শক্তি বেশি, আরে বলো কি আমি তো এখানে উপস্থিত, তুমি ঢুকবে মানে এখানে। সূরা মুলকের পাওয়ার এত বেশি আল্লাহ দান করেছেন। এখন মনে হচ্ছে তাহলে যেহেতু জাহান্নাম থেকে মুক্ত করে দেবে অতএব সূরা মুলক পড়াই ভালো, কবরে আজাব থেকে মুক্ত করে দেবে সূরা মুলক পড়াই ভালো। এবার যদি বলি সূরা ফাতেহার কথা, আল্লাহ আকবার, আপনি কি ভাষায় বলবেন? 809 নম্বর হাদিস সহি মুসলিমের মধ্যে এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যে ইকরাউল কুরআন, তোমরা কুরআন তেলাওয়াত করো, পুরো কুরআনের কথা বললেন। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিসাহিবিহি, যে তেলাওয়াত করেছে কাল কিয়ামতের মাঠে কুরআন সুপারিশকারী হিসাবে আগমন করবে, সুপারিশ করবে। আর একটা প্রসিদ্ধ হাদিস শুনেছেন, বাইহাকি সওয়াবুল ঈমানের মধ্যে এসেছে, 1839 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআন গিয়ে বলবে, সিয়ামও বলবে, সিয়ামের হাদিস তো শুনেছেন আপনারা, কোরআন বলবে আল্লাহকে, ও জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, বাঁচানোর কোনো পথ নেই, কোরআন এসে বলবে ইয়া রব, আয় রব, ইন্নি মানাতুহু নাওমা বিন নাহার, রাত্রে তাকে ঘুমাতে দেইনি আল্লাহ, আল্লাহ তাকে রাত্রে ঘুমাতে দেইনি, তুমি তাকে মাফ করো আল্লাহ, মাফ করো। সুপারিশ করা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেবেন, তাকে জান্নাত দান করে দেবেন। কোরআন এইরকম শক্তিশালী। আল্লাহ রাসূল এই হাদিসে বলছেন, তোমরা যদি পুরো কোরআন না পড়তে পারো, সূরা বাকারাটা পড়ো, সূরা আল ইমরানটা পড়ো, বাকারা পড়ো, ফাইন্নাহা গায়াতানি আমাতান, দুইটা সূরা কাল কিয়ামতের মাঠে পাহাড়ের মতো এসে দাঁড়িয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়ে জাহান্নামে যাবে, সূরা বাকারা এবং সূরা আল ইমরান পাহাড়ের মতো এসে দাঁড়িয়ে যাবে, এবং দুইটায় আল্লাহর সঙ্গে ঝগড়া করবে, বলবে আল্লাহর আমারকে পাঠ করেছে, তুমি জাহান্নামে দিবে মানে, আল্লাহ বলবেন জাহান্নামে দেবো আমি, অবশ্যই ঝগড়া করে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবে, ঝগড়া করে ক্ষমা নেবেন, ঝগড়া করে, সূরা বাকারা এবং সূরা আল ইমরান। আল্লাহ রাসূল এবার বললেন, ইকরাউল আল বাকারা, আচ্ছা আল ইমরান না পড়ো, বাকারাটা পড়ো, বাকারাটা পড়ো, ফাইন আখযাহা বারাকা ওয়া তারকা খাসারা, কারণ বাকারা এমন একটা সূরা, পুরো সূরাটাই হলো বরকতের ভাণ্ডার, যে তেলাওয়াত করলো সে ব্যক্তি বরকতের ভাণ্ডারটাকে আয়ত্ত করলো, যে ব্যক্তি তেলাওয়াত করলো না সে ব্যক্তি বরকতটা পেল না, যে সূরা বাকারা বেশি বেশি পড়বে তার পরিবারে বরকত হবে, এতে কোনো সন্দেহ নেই, হবেই বরকত, এতে কোনো সন্দেহ নেই। আমি অনুরোধ করছি আপনাদেরকে সূরা বাকারা পড়ার জন্য। আল্লাহ রাসূল এরপরে বলছেন, যদি সূরা বাকারা পুরোটা না পড়তে পারো, অন্তত দুইটা আয়াত পড়ো, আর সূরা ফাতিহা পড়ো, ফাইন্নাহুমা আল্লাহু আকবার, এই দুইটা জিনিসের, সূরা বাকারা শেষ দুই আয়াত আর সূরা আল ফাতিহা। আল্লাহ রাসূল একদিন বসে আছেন জিবরিল আমিনের কাছে, ঠিক হঠাৎ করে বিকট শব্দ হলো ফাওতেহি, উপরে নাকিজান মিন ফাওতেহি, সেই বুখারী হাদিস, শব্দ হলো, আল্লাহ রাসূল তাকালেন উপরে, জিবরিল আমিন বলছেন, হে আল্লাহ রাসূল, আজকে প্রথম একটা আসমানের দরজা খোলা হয়েছে, এর আগে কোনোদিনই এই দরজাটা খোলা হয়, এই দরজা দিয়ে একজন ফেরেস্তা নাজিল হচ্ছেন, এখন আসছেন আপনার কাছে, যে ফেরেস্তাটা পৃথিবীতে কোনোদিন আসেনি, এই ফেরেস্তা দুইটা জিনিস নিয়ে হাজির হয়েছে, একটা হলো সূরা বাকারার শেষ দুই আয়াত এবং সূরা ফাতিহা, ইতিপূর্বে কোনো উম্মতকে দেওয়া হয়নি, কোনো নবীকে দেওয়া হয়নি, এর প্রত্যেকটি অক্ষরই বরকতের ভাণ্ডার। এবার মনে হচ্ছে তাহলে সূরা ফাতিহা যদি প্রত্যেকটা অক্ষরের কথা বলা হয়েছে বরকতের ভাণ্ডার, অথবা এটা পড়াই ভালো, আর সবারই মুখস্থ আছে তাই না, আপনাকে কী ভাষায় বলবো, হাফেজদের ফজিলত তো বলতেই পারছি না, যদি জান্নাতে যেতে চান তাহলে একজন ব্যক্তিকে হাফেজ করেন, একজন ছেলেকে হাফেজ বানান, জান্নাত গ্যারেন্টি, পাবেনই জান্নাত, এতে কোনো সন্দেহ নেই। কুরআন তেলাওয়াতের এত নেকি, একটা হাফেজ একটা আয়াত জীবনে কতবার তেলাওয়াত করে বলেন তো দেখি, ইস হেফজখানায় গিয়ে দেখবেন, ও পড়ে 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 মুখস্থ করলো, করার পরে আবার টিচারের কাছে এসে পড়া দিতে গিয়ে একটা দুইটা শব্দ ভুল হয়েছে, দুইটা মার লাগাই দিল, আবার পড়া শুরু করলো, একবার উচ্চারণ করলে, যদি আপনি দুইবার করে কোরআন খতম দেন তাহলে 60 বছরে কয়বার খতম হবে, 120 বার, কিন্তু ওই বাচ্চাটা একদিনেই পড়ছে কয়বার, 120 বারের বেশি, একটা শব্দ একটা অক্ষর কতবার পড়ছে, এর জন্য বেশি নেকি হবে না কেন? হাফেজকে যে মর্যাদা দেওয়া হবে, এত মর্যাদা আর কাউকে দেওয়া হবে না।
আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন 1464 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে আসছে, হাফেজকে শুধু বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাতলি কামা কুনতা তুরাতলি ফিদ দুনিয়া, তুমি পড়তে থাকো এবং তোমার মর্যাদা বাঁচতে থাকো, বেঁচে নাও তোমার মর্যাদা কোথায় থাকবে জান্নাতে, যেখানে পড়ে ফাইন্না মানজিলা কিন্দা আখিরা আয়াত তাকরাউহা, পড়তে পড়তে যেখানে গিয়ে তোমার তেলাওয়াত থেমে যাবে সেখানে তোমার মর্যাদা হয়ে যাবে। আল্লাহ আকবার, আর কোনো ব্যক্তিকে বলা হবে না কোথায় থাকবে মর্যাদা বেঁচে নাও। একজন পিতা মাতা কেন মনে করছেন যে পিতা মাতার কি হবে, হাফেজ যেখানে অবস্থান করবে, হাফেজ যেখানে অবস্থান করবে সেখানে পিতা মাতাও অবস্থান করবে, কারণ হাফেজ কুরআন তেলাওয়াত করে যে নেকি পায় পিতা মাতা সমপরিমাণ নেকি পায়। আমি সংক্ষেপে বলছি, পিতা মাতাকে একটা কাপড় পরানো হবে, তো তারা জানে না, হাফেজের পিতা মাতা তো জানে না, হাফেজের পিতা মাতা ভ্যান চালক, অটো চালায়, সিএনজি চালায়, যারা ব্যারিস্টার, সচিব, আইনজীবী, প্রফেসর, তারা তো পড়ায় হাট্টিমা টিমটিম, তারা মাঠে পাড়ে দিন, তাদের খাড়া দুটা শিং, এরা কিন্ডার গ্যান্ডারে পাঠায়, এরা একবার সকাল না হতে কিন্ডার গ্যান্ডারে পাঠা দিচ্ছে, আর এই শিক্ষিত মানুষের ছেলের এসে বিচার দিবে আপনার কাছে যে আমার ছেলেটা আমার খোঁজ খবর রাখে না, ও আর্মির বড় অফিসার হয়েছে, তো ও সচিব হয়েছে, কেন রাখবে খোঁজ খবর, কেন রাখবে আর্মির বড় অফিসার হয়েছে খোঁজ খবর কেন রাখে, ওই যে হাট্টিমা টিমটিম পড়াইছেন যে এই জন্য খোঁজ খবর রাখে না, আর ভ্যান চালক ও হেফজখানায় দিয়েছে, ও তার মর্যাদা বুঝে না। আজকেই বোঝার চেষ্টা করুন, কিন্ডার গার্ডেনে প্রথম ভর্তি করেন না, আগে প্রথম মাদ্রাসায় ভর্তি করার হেফজখানায় পড়িয়ে নিন। এই চিন্তা, এই চেতনার কারণে বাংলাদেশে কেউ না ভাবলেও আমি ভেবেছি এই মর্মে একটা ছেলে কোরআনের হাফেজ হবে, এই ছেলেটাই দাওরা হাদিস শেষ করে, এই ছেলেটাই বিশ্ববিদ্যালয় লেভেলে পড়াশোনা করে, এই ছেলেটা একদিন ডাক্তার হবেন, একদিন ইঞ্জিনিয়ার হবেন, একদিন সচিব হবেন, একদিন জাজ হবেন, একদিন ম্যাজিস্ট্রেট হবেন, সারা সেক্টরে এক একজন হাফেজ বিরাজ করবে ইনশাআল্লাহ। এই জন্য নতুন করে হেফজখানা প্রতিষ্ঠান খুলেছি আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন কবুল করেন। আমি চিন্তা করেছি 1999 সালে আমাদের প্রশিক্ষণ দিয়েছিলেন সৌদি আরব থেকে কয়েকজন আলেম এসে, একজন ডাক্তার MBBS ডাক্তার আকিদার উপরে প্রশিক্ষণ দিয়েছিলেন, একজন ইঞ্জিনিয়ার তিনি প্রশিক্ষণ দিলেন উসুলে ফিকহের উপরে, কিভাবে সম্ভব, বাংলাদেশেও এটা সম্ভব। আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো ছাত্র এখন BCS ক্যাডার পর্যন্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, অর্থনীতি ডিপার্টমেন্টে পড়ছে, ইংরেজি ডিপার্টমেন্টে পড়ছে, কেন একজন আলেম হয়ে বড় বড় ডিগ্রি অর্জন করতে পারবে না, কি কেন, কোন কারণে? আলহামদুলিল্লাহ, মনে করবেন না যে হাফেজ হলে ভিক্ষা করে খায়, আপনাদের এখানে খুতবা দেয় না মুকাররম, কয়টা ডিগ্রি আছে আপনার আর কয়টা ভাষা জানেন আপনি, জেনারেল শিক্ষিত মানুষ হয়ে খুব পণ্ডিত হয়ে গেছেন, এত গর্ব করেন, আপনার গর্বের কি মূল্য আছে, আপনি ইংরেজি ভাষা জানায় খুব পাণ্ডিত্য মনে করেন? আমি বুঝেছি, ছোট ভাইকে, দুইটা ভাইকে ওইভাবে গড়ে তুলেছি, মোকাররম আগে হেফজ করেছে, তারপরে দাওরায়ে হাদিস শেষ করেছে, এরপরে কামিল স্পেস শেষ করেছে, এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স ফার্স্ট ক্লাস নিয়ে বেরিয়েছে, এরপরে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করে এসেছে, এখন রাজশাহী ইউনিভার্সিটিতে PhD করছে, আপনার কয়টা ডিগ্রি আছে, সিরিয়াল লেখেন তো দেখি, আর বলবে ভিক্ষা করে, ভিক্ষা দেই, ভিক্ষা করি না, হাফেজরা ভিক্ষা করে না, ভিক্ষা করে কে, আপনার ওই নোংরা সন্তানটি ভিক্ষা করে, কে ভিক্ষা করে জানেন, আপনার বড় ছেলেটা ব্রেনি, ওকে বানাইছেন ডাক্তার, আর তার ছোটটা ও আরো ব্রেনি, ওকে বানাইছেন ইঞ্জিনিয়ার, আর সবচেয়ে ছোট সা দুনিয়ার বদের হাড্ডি, ওকে বলেছেন যে মাদ্রাসা দিয়াই, ওই ভিক্ষা করে খাই, ভালো ছেলেটাকে দেন মাদ্রাসায়, ভিক্ষা করে দিন করে ভিক্ষা আপনাকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনি কি মনে করলেন মাদ্রাসায় পড়লে ভিক্ষা করে খাই, এই চেতনায় বর্তমানে হেফজখানাগুলিতে এই এই নিয়ম চালু আছে যে না
একজন হাফেজে বড় ডিগ্রি লাভ করতে পারে আলহামদুলিল্লাহ। আপনি এত পাণ্ডিত্যের অধিকারী দেখান কি করে? আগে জান্নাত কেনার চেষ্টা করেন, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন। বন্ধুরা আমার খুতবার টাইম চলে গেছে, আমি বলতে চেয়েছিলাম শেষে আসলে কোরআনের আমি দুঃখিত আর কি, আপনি কি নিয়মিত কোরআন তেলাওয়াত করেন? ছোট্ট একটা বই আমি প্রিন্ট করেছি, বইটা বিনামূল্যে বিতরণের জন্য, তবে আপনাদের জন্য আজকে নিয়ে আসতে পারিনি, কিছু প্রিন্ট করেছিলাম। এই প্রিন্ট করতে তো টাকা লাগবে, খুব সুন্দর করে একবারে গ্লোসি পেপারে আমি এটা প্রিন্ট করেছি বেশ কিছু কপি। যদি বেশি প্রিন্ট করা যেত মানুষ মনে হয় বেশি বেশি কোরআন তেলাওয়াতের প্রতি আগ্রহী হতো, কারণ কোরআন তেলাওয়াত যে জানে না ওই ব্যক্তি কবরে প্রশ্নের উত্তর দিতে পারবে না। আজকে আপনাদের কোরআন তেলাওয়াত করা শিক্ষা করা শিখতে হবে, কোরআন শিক্ষা করা শুরু করতে হবে, কারণ কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে না। উত্তর দিতে পারলে প্রথম আর একটা প্রশ্ন করবে, ওমা ইউদ্রিকা, তুমি জানলে কি করে এগুলো? উত্তর দেবে, করার তো কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম। এই হাদিসই প্রমাণ করে কোরআন তেলাওয়াত করেই মরতে হবে। আমি ওয়াদা নিব আজকে আপনাদের কাছে, যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না ইনশাল্লাহ বলেন কোরআন তেলাওয়াত করা শিক্ষা করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ কোরআন শিক্ষা করে মরবো না, বলেন ইনশাল্লাহ কোরআন শিক্ষা না করে মরবো না ইনশাল্লাহ। প্রতি রমাজানে অন্তত একটা করে খতম দিবেন কোরআনে, কয়টা করে ওয়াদা করেন আমার সাথে, বলেন ইনশাল্লাহ। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা তেলাওয়াত করতে জানেন, আর মাত্র কয়েকটা সিয়াম আছে, এই কয়েকদিনের মধ্যে আপনাকে তেলাওয়াত শেষ করতেই হবে, আপনি প্রতিজ্ঞাবদ্ধ হন শেষ করবই। একজন বলেন তো কয় পারা হয়েছে, এক এক খতম হয়েছে কারো? হ্যাঁ, 26 পারা, মাশাআল্লাহ, যাক 26 পারা হয়েছে, খতম হয়েছে কয়টা? দুইটা খতম হয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন বান্দা কিছু আছে, আমার এক দিনই বোন তৃতীয় রমজানে উমরায় যাচ্ছিলেন, তিনি বলছেন যে আমার একটা খতম হয়ে গেছে। কয় খতম হবে তাহলে পুরো রমজানে? কয় খতম হবে? আল্লাহ কিছু বান্দা বান্দে এখনো পৃথিবীতে আছে, কোরআনের প্রতি মহাব্বত রাখে। আমি আপনাদের বলছি কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করুন। আমি সংক্ষেপে, টাইম চলে গেছে, রাগ করবেন না, কেন সাদাকাকে আল্লাহ নবী সবচেয়ে বেশি ধরেছিলেন এই কর্মসূচি হিসাবে, এটা বলতে চেয়েছিলাম না? তার কয়েকটা কারণ। এক নম্বর কারণ, সাদাকা যত পাপ আছে সমস্ত পাপকে আল্লাহ মাফ করে দেন সাদাকা। কত পাপ করেছেন আপনি? সাদাকা এমন একটা চাবি যেটা সব তালায় কাজ করে, একটা চাবি আপনার কাছে থাকলে সব জায়গায় এটা কাজে লাগবে, এর নাম কি? সাদাকা। আল্লাহ রাসূল বলছেন ইন্না সাদাকাতালা তুতফিউ যুনুবা কামা ইউতফিউল মাউন নার, সাদাকা এমন একটা ইবাদত পাপকে অনুরূপ ধ্বংস করে দেয় যেভাবে পানি আগুনকে ধ্বংস করে দেয়। পানির কাছে কি দুর্বল? আগুন দুর্বল পানির কাছে, আর পাপ দুর্বল সাদাকার কাছে। একটা পতিতালয়ের মহিলাকে, 3321 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, একটা পতিতালয়ের মহিলাকে পানি, মহিলা একটা কুকুরকে পানি পান করালো, পতিতালয়ের মহিলা একটা কুকুরকে পানি পান করালো, অথচ আল্লাহ রাসূল বলে দিলেন শুধু পানি পান করায় সাদাকা করলো হারাম প্রাণীকে, এর বিনিময়ে আল্লাহ তার সব পাপকে ক্ষমা করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন সাদাকাতুস সির, 3168 নম্বর হাদিস মুসনাদে আহমদ, যে ব্যক্তি গোপনে সাদাকা করবে, গোপনে, ওই ব্যক্তির উপরে আল্লাহ যতই রাগান্বিত থাকুক না কেন, আল্লাহর যতই রাগ থাক, ওই ব্যক্তির উপরে গোপনে সাদাকা করা মাত্রই আল্লাহ সমস্ত রাগকে পানি করে দেবেন, আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। গোপনে সাদাকা করতে হবে, মৃত্যুর সময় সবচেয়ে বেশি সাদাকা কাজ করে, মরার সময়ও বলে রব্বিল আউলা আখারতানি ইলা আজালিন করিব ফাস সাদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, আল্লাহ একটু সময় দাও, আল্লাহ একটু সময় দাও, আমি সাদাকা করব এবং সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ও হজ করতে চায় না কেন? যাকাত দিতে চায় না কেন? ও সিয়াম পালন করতে চায় না কেন? নামাজ পড়তে চায় না কেন? ও সাদকা করতে চায় কেন? দান করতে চায় কেন? দান এমন একটা জিনিস, মৃত্যুর সময় যে যন্ত্রণা হয়,
সাদাকা এই মৃত্যুর যন্ত্রণাকে দূর করে দেন। এই জন্য সাদাকা করতে চাই। আপনি এখন সাদাকা করছেন না, দান করছেন না, মৃত্যুর সময় আপনার ঠিকই মনে পড়বে, আপনি সাবধান হয়ে যান। অনুরূপভাবে কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে। আর যে ব্যক্তি সাদাকা দিয়ে দিবে, মৃত্যুর আগেই ও জান্নাতের সুসংবাদ শুনতে পাবে ইনশাআল্লাহ। মৃত্যুর আগেই জান্নাতের সুসংবাদ শুনতে পাবে, এতে করে সন্দেহ নাই। কারণ বলে তারপরে মৃত্যুর সময় মালাকুল মওত আসে, এই সুসংবাদ দেয়, তারপরে আত্মাটা নিয়ে নেয়। আপনাকে চান না সুসংবাদ শুনতে, জান্নাতের সুসংবাদ শুনতে চান না, বেশি বেশি সাদাকা করুন। কবরে মারা গেছে আপনার বাপ, আপনার মা মারা গেছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, 788 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবরানী কাবীরের মধ্যে এসেছে, ইন্না সাদাকাতালা তুতফিগু আন আহলি হাররাল কুবুর, সাদাকা দেওয়া মাত্রই কবরে আগুন ধপ করে নিভে যাবে। কাল কিয়ামতের মাঠে আরশের ছায়াতলে ছায়া পাবেন সাদাকা দানকারী ব্যক্তি। আর একটা হাদিস এসেছে, ইন্না সাদাকাল মাথার উপরে সূর্য থাকবে, বাঁচাবে কে? আল্লাহ রাসূল বললেন, যে যা সাদাকা করেছে কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তি সে সাদাকার ছায়ার নিচে অবস্থান করবে। কাঠগড়ায় অবস্থান করবেন না, যে ব্যক্তি সাদাকা দিবে কাঠগড়া থেকে আল্লাহ মুক্ত করে দেবেন। কাল কিয়ামতের মাঠে কাঠগড়ায় উঠতে হবে না। অনেকগুলো ফজিলত আছে বন্ধুরা আমার। আগে একদিন মনে খুতবা দিয়েছিলেন এর উপরে, আপনারা শুনে নেবেন। আমি আজকে শেষে অনুরোধ করব আপনাদের প্রতি, আপনারা কুরআন তেলাওয়াত বেশি বেশি করবেন আর সাদাকা বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন। রমজান মাস দোয়া কবুলের মাস, দোয়া করুন বেশি বেশি করে। শেষে বলতে চাই আপনাদেরকে, এই তাকওয়া মসজিদ পাচিরে কনস্ট্রাকশনের কাজ শুরু হবে। আমি আসলে এখানে যেন অন্তরটা ভরে যায়। হে সিলেটের ভাইয়েরা আমার, দেশে এবং দেশের বাহিরে যে সমস্ত ভাইয়েরা আছেন, তারা এই তাকওয়া মসজিদটাকে দ্রুত কাজ শেষ করার চেষ্টা করুন, বেশি বেশি উদার হস্তে দান করার চেষ্টা করুন। আপনার মৃত্যুর সময়ের কষ্ট দূর করে দেবেন, কবরের তার জান্নাত হয়ে যাবে, কিয়ামতের মাঠে সাদাকার সায়নিসে অবস্থান করতে পারবেন ইনশাআল্লাহ। এটা প্রথমত আপনাদের প্রতি বিশেষ অনুরোধ যে এই তাকওয়া মসজিদটাকে ফাউন্ডেশন দিয়ে, দশটালা ফাউন্ডেশন দিয়ে এটাকে একটা মার্কাজ তৈরি করতেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ এই রমাদানে দোয়া করছে তোমার কাছে, তাকওয়া মসজিদকে তুমি কবুল করো, আল্লাহ আমিন। দ্বিতীয়, আমি আমার পক্ষ থেকে একটা আবেদন আপনাদের কাছে করব, যারা যাকাত ফান্ড থেকে চেষ্টা করবেন, আমি যে বিনামূল্য বইগুলো বিতরণ করে থাকি, এই যে সিয়াম রমাদান, অনেকেই করতে পারেন যে 10,000 কপি আমি ছাপিয়ে দিব সারা দেশে বিতরণের জন্য, কেউ 20,000 কপি 50,000 কপি যদি ছাপিয়ে দিতে পারেন, এই কাজটা করতেন। এক নজরে আকিদা তাওহিদ, এক নজরে সিয়াম রমাদান। আকিদা তাওহিদ এই বইটা 10,000 কপি ছাপাতে 120,000 টাকা লাগে। এক নজরে ওযু সালাত, এক নজরে সিয়াম রমাদান এই বইটা ছাপাতে মাত্র 60,000 টাকা খরচ হয়, 10,000-এ 6 টাকা করে মূল্য লাগে। এই দাওয়াতি ফান্ডে, এই বিতরণ ফান্ডে আপনারা যাকাতের পয়সা থেকে সহযোগিতা করবেন, দান সাদকার পয়সা থেকে সহযোগিতা করবেন, এটা আপনাদের কাছে দাওয়াতের স্বার্থে চাচ্ছি, দাওয়াতের স্বার্থে আবেদন করছি, যেন এই শুধু সিলেট না, চিটাগং, সিলেট, বরিশাল সমস্ত এলাকায়, যেন জেলাগুলিতে শিরিক বেদাত নির্মূলে নির্ভেজাল তাওহিদের আলো জ্বালানো যেন সহযোগিতা হয় এবং সহায়ক হয়, আল্লাহ যেন এটা কবুল করেন, আপনারা সেই দোয়া করবেন, আল্লাহু আমিন। আর কোরআন তেলাওয়াতের পাশাপাশি ইসলামী শিক্ষাটা, সাহিত্য চর্চাটা বেশি করে করবেন, এটা বলতে ভুলে গেছে। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক বিরক্ত করলাম, তার মধ্যে আপনারা প্রশ্নোত্তরে আরকানুল ইসলাম বইটা অবশ্যই সংগ্রহ করবেন। প্রশ্নোত্তরে আরকানুল ইসলাম 600 পৃষ্ঠার বই, 1330টা প্রশ্নোত্তর আছে। তাকওয়া মসজিদের বহু মানুষ নিয়ে আজকে একজন ব্যক্তি ফোন দিয়ে বললেন, আল্লাহ আমাকে এই বইটার মাধ্যমে হেদায়েত দান করেছেন, এখানে আসার ফলে শুনলাম, আলহামদুলিল্লাহ। প্রশ্নোত্তর আরকানুল ইসলাম, জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ আমাদের আপনাদের এই রমাজানে কবুল করুন, আমিন। আল্লাহ আমাদের জন্য জান্নাত নিশ্চিত করুন, আমিন। আকুলু কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা, والصلاه والسلام على من لا نبي بعده، اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وانصر عساكر الموحدين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم عن الكفرة والفجرة والمبتدة واليهود والنصارى والمشركين اللهم عن الكفرة والفجرة والمبتدة واليهود والنصارى والمشركين اللهم شكك شملهم وخرب بنيانهم ودمر ديارهم وانزل بهم بأسك الذي لا تردها للقوم المجرمين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اغفر وارحم وأنت خير الراحمين ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي